স্টার শেপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, টসটসে পাকা আমের রসে। তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। দেখতেই পাচ্ছেন সবাই খুবই এখানে এক্সাইটেড, সবাই গান অলরেডি প্র্যাকটিস হচ্ছে সুরে, কিন্তু একটা খুব সুন্দর মুডে। কিন্তু আমি জানি যে নার্ভাস হয়তো আছে, বাট এনাদেরকে দেখলে কে বলবে যে এখানে নার্ভাস কেউ? শোভন, তুমি কি দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু অনেকেই প্রথমে খুব অপরিচিত ছিলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আমাদের প্রতিযোগীরা এসেছেন। এই যে আসার পরে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে এই উৎসব গ্রুপ প্রেজেন্স আর টিভি বাংলার গ্যানিরিওসের মাধ্যমে, এটা কিন্তু আসলে অনেক বড় একটা পাওয়া, তাই না? দিস ইজ এ হিস্ট্রি। এবং সবথেকে বড় কথা যে সবাই তো নার্ভাসনেস আছে, কিন্তু যে এনারা যে এখানে এত সুন্দর করে গান গাচ্ছে, এনজয় করছে, দিস ইজ হোয়াট ইজ অল অ্যাবাউট, রাইট? হ্যাঁ, যাই হোক, আবার তোমার সাথে গান ইয়ে করে আজ একটু পরে তো ভিতরে ঢুকবে, তো আই থিঙ্ক ইট উড বি বেটার যে এই মুডে থাকাটা খুবই ভালো হচ্ছিলো। সো প্লিজ ক্যারি অন, ক্যারি অন। এই মুহূর্তে আমরা আসলে সত্যিই ভুলে গেছি যে কম্পিটিশনে আসছে, নার্ভাসটা একটু কমে গেছে আর কি। এটাই তো দরকার, তাই না? আর এটা অ্যাকচুয়ালি আপনাদের এই গান ইয়েতে আমরাও খুব এনজয় করছি। সো প্লিজ ক্যারি অন, ওকে? থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট টু অল অফ ইউ।